আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে পরোটার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বোল নিয়েছি আর হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, পরিমাণ মতো লবণ, হাফ কাপ পানির জন্য এক টেবিল চামচ পরিমাণ চিনি, দেড় টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই উপকরণগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এখন ময়দা দিয়ে দিয়েছি, ময়দার পরিমাণটা বুঝে দিতে হবে যতটুকু লাগবে, একবারে বেশি দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছেন ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে, 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন আমি পরোটাগুলো বেলে নিব। তার জন্য প্রথমে রুটি বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটি বেলে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে রুটির উপর মেখে নিচ্ছি। এখন পরোটার ভাঁজ দিয়ে নিচ্ছি। হয়ে গেছে। আর একইভাবে সবগুলা পরোটার ভাঁজ দিয়ে রেখেছি। এভাবে 10 মিনিট রেখে দিলে পরোটা খুব সহজেই বেলা যাবে। এখন আমি পরোটাগুলো বেলে নিব। বেলা হয়ে গিয়েছে, এখন আমি পরোটাগুলো ভেজে নিব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আর খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি। আর এই পরোটা ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে। একবারে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, সাইড থেকে অল্প অল্প করে দিলে পরোটাটা ভালো হবে। দেখতে পারলেন খুব সহজে তৈরি হয়ে গেল নরম তুলতুলে পরোটার রেসিপি। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।